নমস্কার, আমি প্রত্যুষ। বাংলা সাহিত্যের ভিন্ন স্বাদের গল্প নিয়ে আমাদের বিশেষ নিবেদন ইট স্টোরি টাইম। আজ আপনারা শুনবেন সত্যজিৎ রায়ের লেখা অনাথ বাবুর ভয়। সত্যজিৎ রায়ের জন্ম 2 মে 1921 সালে। একাধারে যেমন তিনি ছিলেন শিশু কিশোর সাহিত্যিক, তেমনি ছিলেন একজন সফল চলচ্চিত্র পরিচালক। তার কর্মজীবনে তিনি অসংখ্য পুরস্কারে সম্মানিত হয়েছেন, সম্মানিত হয়েছেন অনারারি অস্কার সম্মানে। অনাথ বাবুর ভয় প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকার, অগ্রহায়ণ 1369 বঙ্গাব্দে। আজকের গল্পের প্রধান চরিত্রে গল্পকার ভবতোষ মজুমদার, চাকর ভরদ্বাজ ও অনাথ বাবু। গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি প্রত্যুষ। শুরু হচ্ছে সত্যজিৎ রায়ের লেখা অনাথ বাবুর ভয়। অনাথ বাবুর সঙ্গে আমার আলাপ ট্রেনের কামরায়। আমি যাচ্ছিলাম রঘুনাথপুর হাওয়া বদলের জন্য। কলকাতায় খবরের কাগজের আপিসে চাকরি করি। গত কমাস ধরে কাজের চাপে দম বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। তাছাড়া আমার লেখার শখ, দু একটা গল্পের প্লটও মাথায় ঘুরছিল। কিন্তু এত কাজের মধ্যে কি আর লেখার ফুরসত জোটে? তাই আর 7-5 না ভেবে 10 দিনের পাওয়া ছুটি আর দিস্তেখানে কাগজ নিয়ে বেরিয়ে পড়লাম। এত জায়গা থাকতে রঘুনাথপুর কেন, তারও অবশ্য একটা কারণ আছে। ওখানে বিনা খরচায় থাকার একটা ব্যবস্থা জুটে গেছে। আমার কলেজের সহপাঠী বীরেন বিশ্বাসের পৈতৃক বাড়ি রয়েছে রঘুনাথপুরে। কফি হাউসে বসে ছুটিতে কোথায় যাওয়া যায় এই আলোচনা প্রসঙ্গে বীরেন খুব খুশি হয়ে ওর বাড়িটা অফার করে বলল, আমিও যেতুম, কিন্তু আমার এদিকে ঝামেলা, বুঝতেই তো পারছিস। তবে তোর কোনো অসুবিধাই হবে না, আমাদের 50 বছরের পুরনো চাকর ভরদ্বাজ রয়েছে ও বাড়িতে, ওই তোর দেখাশোনা করবে, তুই চলে যা। গাড়িতে যাত্রী ছিল অনেক। আমার বেঞ্চিতে আমারই পাশে বসেছিলেন অনাথ বন্ধু মিত্র। পেটে খাটো মানুষটি, বছর 50-এক আন্দাজ বয়স, মাঝখানে টেরি কাটা কাঁচা পাকা চুল, চোখের চাহনি তীক্ষ্ণ, আর ঠোঁটের কোণে এমন একটা ভাব যেন মনের আনাচে কানাচে সদাই কোনো মজার চিন্তা ঘোরাফেরা করছে। পোশাক আশাকের ব্যাপারেও একটা বিশেষত্ব লক্ষ্য করলাম। ভদ্রলোককে হঠাৎ দেখলে মনে হবে তিনি যেন 50 বছরের পুরনো কোনো নাটকের চরিত্রে অভিনয় করার জন্য সেজে গুজে তৈরি হয়ে এসেছেন। ওরকম কোট, ও ধরনের শার্টের কলার, ওই চশমা, আর বিশেষ করে ওই বুট জুতো, এইসব আর আজকালকার দিনে খেয়েও পড়ে না। অনাথ বাবুর সঙ্গে আলাপ করে জানলাম তিনিও রঘুনাথপুর যাচ্ছেন। কারণ জিজ্ঞেস করাতে কেমন যেন অন্য মনস্ক হয়ে পড়ল। কিংবা এও হতে পারে যে ট্রেনের শব্দের জন্য তিনি আমার প্রশ্নই শুনতে পাননি। বীরেনের পৈতৃক ভিটেটি দেখে মনটা খুশি হয়ে উঠল। বেশ বাড়ি, সামনে এক ফালি জমি, তাতে সবজি ও ফুল গাছ দুই হয়েছে। কাছাকাছির মধ্যে অন্য কোনো বাড়িও নেই, কাজেই পড়শির উৎপাত থেকেও রক্ষা। আমি আমার থাকার জন্য ভরদ্বাজের আপত্তি সত্ত্বেও ছাতের চিলে কোঠাটি বেছে নিলাম। আলো, বাতাস এবং নির্জনতা তিনটেই অপর্যাপ্ত পাওয়া যাবে ওখানে। ঘর দখল করে জিনিসপত্র গোছাবার সময় দেখি আমার দাড়ি কামানোর খুর আনতে ভুলে গিয়েছি। ভরদ্বাজ শুনে বলল, তাতে আর কি হইছে খোকাবাবু, এই তো কুন্টুবাবুর দোকান, 5 মিনিটের পথ, সেখানে গেলেই পাবে খন বিলেট। বিকেল 4টে নাগাদ চাটা খেয়ে কুন্ডুবাবুর দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গিয়ে দেখি
সেটি একটি ভালো আড্ডার জায়গা। দোকানের ভিতর দুটি বেঞ্চিতে বসে পাঁচ সাতটি প্রৌঢ় ভদ্রলোক রীতিমতো গল্প জমিয়েছেন। তাদের মধ্যে একজন বেশ উত্তেজিতভাবে বলছেন, আরে বাবু, এ তো আর শোনা কথা নয়, এ আমার নিজের চোখে দেখা। আর 30 বছর হয়ে গেল বলেই কি সে মন থেকে মুছে গেল? এসব স্মৃতি অত সহজে ভোলবার নয়, আর বিশেষ করে যখন হলধর দত্ত ছিল আমার অন্তরঙ্গ বন্ধু। তার মৃত্যুর জন্য আমি যে কিছু অংশে দায়ী সে বিশ্বাস আমার আজও যায়নি। আমি এক প্যাকেট 7 o'clock কিনে আরও দু একটা অবান্তর জিনিসের খোঁজ করতে লাগলাম। ভদ্রলোক বলে চললেন, আপনারা ভেবে দেখুন একবার, আমারই বন্ধু আমারই সঙ্গে মাত্র 10 টাকা বাজি ধরে রাত কাটাতে গেল ওই উত্তর পশ্চিমের ঘরটাতে। পরদিন ফেরে না শেষে আমি, জিতেন বক্সি আর হরিচরণ শাহ আরও 3-4 জন কে ছিল ঠিক মনে নেই, গেলুম হালদার বাড়িতে হলধরের খোঁজ করতে। গিয়ে দেখি বাবু ওই ঘরের মেঝেতে হাত পা ছড়িয়ে মরে কাঠ হয়ে আছে, তার চোখ চাওয়া দৃষ্টি কুড়ি কাঠের দিকে। আর সেই দৃষ্টিতে ভয়ের যে নমুনা দেখলুম তাতে ভূত ছাড়ার কি ভাবব বলুন। আর গায়ে কোনো ক্ষত চিহ্ন নেই, বাঘের আঁচড় নেই, সাপের ছোবল নেই, কিচ্ছু নেই। এখন আপনারাই বলুন এখন কি বলবেন। আরো মিনিট পাঁচেক দোকানে থেকে আলোচনার বিষয়টি সম্পর্কে মোটামুটি একটা ধারণা হলো। ব্যাপারটা এই, রঘুনাথপুরের দক্ষিণ প্রান্তে হালদার বাড়ি বলে একটি 200 বছরের পুরনো ভগ্নপ্রায় জমিদারি প্রাসাদ আছে। সেই প্রাসাদে, বিশেষ করে তার দোতলার উত্তর পশ্চিম কোণের একটি ঘরে নাকি অনেক কালের পুরনো একটি ভূতের আনাগোনা আছে। অবশ্য সেই 30 বছর আগে ভবতোষ মজুমদারের বন্ধু হলধর দত্তের মৃত্যুর পর আজ অবধি নাকি কেউ সে বাড়িতে রাত কাটায়নি। কিন্তু তাও রঘুনাথপুরের বাসিন্দারা ভূতের অস্তিত্ব মনে প্রাণে বিশ্বাস করে বেশ একটা রোমাঞ্চ অনুভব করে। আর বিশ্বাস করার কারণও আছে যথেষ্ট। একে তো হলধর দত্তের রহস্যজনক মৃত্যু, তার উপর এমনিতেই হালদার বংশের ইতিহাসে নাকি খুন খারাপি, আত্মহত্যা ইত্যাদির অনেক নজির পাওয়া যায়। মনে মনে হালদার বাড়ি সম্পর্কে বেশ খানিকটা কৌতূহল নিয়ে দোকানের বাইরে এসেই দেখি আমার ট্রেনের আলাপি অনাথ বন্ধু মিত্র মশাই হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছেন। আমায় দেখে বললেন, শুনছিলেন ওদের কথাবার্তা? বললাম, তা কিছুটা শুনেছি। বিশ্বাস হয় কি ভূত? হ্যাঁ। ব্যাপার কি জানেন, ভূতের বাড়ির কথা তো অনেকই শুনলাম, কিন্তু সেসব বাড়িতে থেকে নিজের চোখে ভূত দেখেছে এমন লোক তো কই, আজ অব্দি একটিও মিট করলাম না। তাই ঠিক, অনাথবাবু একটু হেসে বললেন, একবার দেখে আসবেন নাকি? কি বাড়িটা দেখে আসবো মানে? বাইরে থেকে আর কি, বেশি দূর তো নয়, আর বড় জোর মাইলখানেক। এই রাস্তা দিয়ে সোজা গিয়ে জোড়া শিবের মন্দির ছাড়িয়ে ডান হাতি রাস্তায় ঘুরে পোয়াটাক পথ। ভদ্রলোকে বেশ ইন্টারেস্টিং লাগছিল, আর তাছাড়া এত তাড়াতাড়ি বাড়ি ফিরে গিয়ে কি করব, তাই চললাম তার সঙ্গে। হালদারদের বাড়িটা দূর থেকে দেখা যায় না, কারণ বাড়ির চারপাশে বড় বড় গাছের জঙ্গল। তবে বাড়ির গেটের মাথাটা দেখা যেতে থাকে পৌঁছানোর প্রায় 10 মিনিট আগে থেকে। বিরাট ফটক, মাথার উপর ভগ্ন প্রায় নহবতখানা। ফটকের ভিতর দিয়ে বেশ খানিক দূর রাস্তা গিয়ে তবে সদর দালান। 2-3টি মূর্তি আর ফোয়ারার ভগ্নাবশেষ দেখে বুঝলাম যে বাড়ির আর ফটকের মাঝখানের এই জায়গাটা আগে বাগান ছিল। বাড়িটিও অদ্ভুত, কারুকার্যের কোনো বাহার নেই তার কোনো জায়গায়, কেমন যেন একটা বেঢপ চৌকো চৌকো ভাব। বিকেলের পরন্ত রোদ এসে পড়েছে তার শ্যাওলাবৃত দেওয়ালে। মিনিটখানেক চেয়ে থাকার পর অনাথবাবু বললেন,
আমি যতদূর জানি রোদ থাকতে ভূত বেরোয় না। একবার চট করে সে ঘরটা দেখে এলে হতো না? সেই উত্তর পশ্চিমের ঘর, যে ঘরে, হ্যাঁ, যে ঘরে হলধর দত্তের মৃত্যু হয়েছিল। ভদ্রলোকের তো এসব ব্যাপারে দেখছি একটু বাড়াবাড়ি রকমের আগ্রহ। অনাথবাবু বোধহয় আমার মনের ভাবটা আঁচ করতে পেরেই বললেন, খুব আশ্চর্য লাগছে না? আসলে কি জানেন, আপনাকে বলতে দ্বিধানি, আমার রঘুনাথপুরে আসার এই একমাত্র কারণই হলো ওই বাড়িটা। বটে আগে, হ্যাঁ, ওটা যে ভূতের বাড়ি, আমি কলকাতায় থাকতে সে খবরটা পেয়েই ওই ভূতটিকে দেখব বলে এখানে এসেছি। আপনি সেদিন ট্রেনে আমার আসার কারণটা জানতে চাইলেন, আমি উত্তর না দিয়ে অভদ্রতা করলাম বটে, কিন্তু মনে মনে স্থির করেছিলাম যে উপযুক্ত সময় এলে, অর্থাৎ আপনি কিরকম লোক সেটা আর একটু জেনে নিয়ে আসল কারণটা নিজে থেকেই বলবো। কিন্তু তাই বলে ভূতের পিছনে ধাওয়া করে একেবারে কলকাতা ছেড়ে? বলছি, ব্যস্ত হবেন না, আমার কাজটা সম্বন্ধেই তো বলা হয়নি এখনো আপনাকে। আসলে আমি ভূত সম্পর্কে একজন বিশেষজ্ঞ, আজ 25 বছর ধরে এ ব্যাপার নিয়ে বিস্তর রিসার্চ করেছি। শুধু ভূত কেন, ভূত, প্রেত, পিশাচ, ডাকিনী, যোগিনী, ভ্যাম্পায়ার, তারপর ওয়্যারউলফ, হুডুইজম ইত্যাদি যা কিছু আছে তার সম্বন্ধে বইয়ে যা লেখে তার প্রায় সবই পড়ে ফেলেছি। 7টা ভাষা শিখতে হয়েছে এসব বই পড়ার জন্য। পরলোক তত্ত্ব নিয়ে লন্ডনের প্রফেসর নর্টনের সঙ্গে আজ 3 বছর ধরে চিঠি লেখালেখি করছি। আমার লেখা প্রবন্ধ বিলেতের সব নাম করা কাগজে বেরিয়েছে। আপনার কাছে বড়াই করে কি লাভ? আর তবে এইটুকু বলতে পারি যে এ দেশে এ ব্যাপারে আমার চেয়ে বেশি জ্ঞানী লোক বোধ হয় আর নেই। ভদ্রলোকের কথা শুনে তিনি যে মিথ্যে বলছেন বা বাড়িয়ে বলছেন এটা আমার একবারও মনে হয় না, বরং তার সম্বন্ধে খুব সহজেই একটা বিশ্বাস ও শ্রদ্ধার ভাব জেগে উঠল। অনাথবাবু একটুক্ষণ চুপ করে থেকে বললেন, তাছাড়া ভারতবর্ষের অন্তত 300 ভূতের বাড়িতে আমি রাত কাটিয়েছি। বলেন কি? হ্যাঁ, আর সেসব কীরকম জায়গায় জানেন? এই ধরুন জব্বলপুর, কার্সিয়াং, চেরাপুঞ্জি, কাঁথি, কাটোয়া, যোধপুর, আসিমগঞ্জ, হাজারিবাগ, সিউড়ি, বারাসাত, আর কত চাই, 56টা ডাকবাংলো আর কম করে 30টা নীলকুঠিতে আমি রাত্রি যাপন করেছি। এছাড়া কলকাতা এবং তার কাছাকাছির মধ্যে অন্তত 50খানা বাড়ি তো আছেই, কিন্তু... অনাথবাবু হঠাৎ থেমে গেলেন, তারপর ধীরে ধীরে মাথা নেড়ে বললেন, ভূত আমায় ফাঁকি দিয়েছে। হয়তো ভূতকে যারা চায় না ভূত তাদের কাছেই আসে। আমি বারবার হতাশ হয়েছি। মাদ্রাজে ত্রিচিন্নপল্লীতে 150 বছরের পুরনো একটা সাহেবের পরিত্যক্ত ক্লাব বাড়িতে ভূত একবার কাছাকাছি এসেছিল। কীরকম জানেন? অন্ধকার ঘর, এক ফোঁটা বাতাস নেই, যতবারই মোমবাতি ধরাবো বলে দেশলাই জ্বালাচ্ছি ততবারই কে যেন ফুঁ দিয়ে নিভিয়ে দিচ্ছে। শেষটায় 13টা কাঠি নষ্ট করার পর বাতি জ্বলল এবং আলোর সঙ্গে সঙ্গে ভূত বাবাজি সেই যে গেলেন আর এলেন না। একবার কলকাতার ঝামা পুকুরের এক হানা বাড়িতেও একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা হয়েছিল। আমার মাথায় তো এত চুল দেখছেন, অথচ এই বাড়ির একটা অন্ধকার ঘরে ভূতের অপেক্ষায় বসে থাকতে থাকতে মাঝরাত্রির নাগাদ হঠাৎ ব্রহ্মতালুর কাছটা একটা মশার কামড় খেলা। কি ব্যাপার, অন্ধকারে ভয় ভয় মাথায় হাত দিয়ে দেখি একটি চুলও নেই, একেবারে মসৃণ মাথা জোড়া ডাক। এ কি আমারই মাথা? অন্য কারোর মাথায় হাত দিয়ে নিজের মাথা বলে মনে করছি, কিন্তু মশার কামড়টা তো আমি খেলাম। 10টা জেলে আয়নায় দেখি তাকের কোনো চিহ্ন মাত্র নেই, আমার যে চুল সে চুলই রয়েছে আমার মাথায়। ব্যাস,
এই দুটি ছাড়া আর কোনো ভূতুড়ে অভিজ্ঞতা এত চেষ্টা সত্ত্বেও আমার হয়নি। তাই ভূত দেখার আশা একরকম ছেড়েই দিয়েছিল। এমন সময় একটা পুরনো বাঁধানো প্রবাসীতে রঘুনাথপুরের এই বাড়িটার একটা উল্লেখ পেলাম, তাই ঠিক করলাম একটা শেষ চেষ্টা দিয়ে আসব। অনাথবাবুর কথা শুনতে শুনতে কখন যে বাড়ির সদর দরজায় এসে পড়েছি সে খেয়াল ছিল না। ভদ্রলোক তার ট্যাগ ঘড়িটা দেখে বললেন, আজ 5:31 সূর্যাস্ত, এখন 5:15। চলুন রোদ থাকতে থাকতে একবার ঘরটা দেখেই আসি। সদর দরজা দিয়ে ঢুকে দেখি বিরাট উঠোন ও নাট মন্দির। 100-150 বছরে কত উৎসব, কত অনুষ্ঠান, কত পূজা পার্বণ, যাত্রা, কত কথা হয়েছে এইখানে, তারও কোনো চিহ্ন আজ নেই। উঠোনের তিন দিকে বারান্দা, আমাদের ডাইনে বারান্দার যে অংশ তাতে একটি ভাঙা পালকি পড়ে আছে এবং পালকিটি ছাড়িয়ে হাত দশে গিয়ে দোতলায় যাবার সিঁড়ি। সিঁড়িটা এমনই অন্ধকার যে উঠবার সময় অনাথবাবুকে তার কোটের পকেট থেকে একটি টর্চ বার করে জ্বালাতে হলো। প্রায় অদৃশ্য মাকড়সার জালের পুহ ভেদ করে কোনো রকমে দোতলায় পৌঁছনে গেল। মনে মনে বললাম, এই বাড়িতে ভূত থাকা অস্বাভাবিক নয়। দোতলার বারান্দায় দাঁড়িয়ে হিসাব করে দেখলাম, বাঁ দিক দিয়ে সোজা চলে গেলে ওই যে ঘর, ওটাই হলো উত্তর পশ্চিমের ঘর। অনাথবাবু বললেন, সময় নষ্ট করে লাভ নেই, চলুন এগোই। এখানে বলে রাখি, বারান্দায় কেবল একটি জিনিস ছিল, সেটি একটি ঘড়ি, যাকে বলে গ্র্যান্ডফাদার ক্লক, কিন্তু তার অবস্থা খুবই শোচনীয়। কাঁচ নেই, বড় কাঁটাটিও উধাও, পেন্ডুলামটি ভেঙে কাত হয়ে পড়ে আছে। উত্তর পশ্চিমের ঘরের দরজাটি ভেজানো ছিল। অনাথবাবু যখন তার ডান হাতের তর্জনী দিয়ে সন্তর্পণে ঠেলে দরজাটি খুলছিলেন, তখন বিনা কারণে আমার গাটা ছমছম করছিল। কিন্তু ঘরের ভিতর ঢুকে অস্বাভাবিক কিছুই লক্ষ্য করলাম না। দেখে মনে হয় এককালে বৈঠকখানা ছিল। ঘরের মাঝখানে একটি বিরাট টেবিল, তার কেবল পায়া চারখানাই রয়েছে, উপরের তক্তাটা নেই। টেবিলের পাশে জানলার দিকে একটি আরাম কেদারা, অবশ্যই এখন আর সেটি আরামদায়ক হবে কি না সন্দেহ, কারণ তারা একটি হাতল ও বসবার জায়গায় বেতের খানিকটা অংশ লোপ পেয়েছে। উপরের দিকে চেয়ে দেখি ছাদ থেকে ঝুলছে একটি টানা পাখার ভগ্নাংশ, অর্থাৎ তার দড়ি নেই, কাঠের টান্ডাটা ভাঙা এবং ঝালরের অর্ধেকটা ছেঁড়া। এছাড়া ঘরে আছে একটি খাঁজ কাটা বন্দুক রাখার তাক, একটি নলবিহীন গড়গড়া আর দুখানা সাধারণ হাতল ভাঙা চেয়ার। অনাথবাবু কিছুক্ষণ একেবারে স্তব্ধ হয়ে রইলেন। মনে হলো খুব মনোযোগ দিয়ে কি একটা অনুভব করার চেষ্টা করলেন। প্রায় মিনিটখানেক পরে বললেন, একটা গন্ধ পাচ্ছেন? কি গন্ধ? মাদ্রাজি ধূপ, মাছের তেল আর মরা পড়ার গন্ধ মেশানো একটা গন্ধ। আমি বার দুয়েক বেশ জোরে জোরে নিঃশ্বাস টানলাম। অনেক দিনের বন্ধ ঘর খুললে যে একটা ভ্যাপসা গন্ধ বেরোয়, সেই গন্ধ ছাড়া আর কোনো গন্ধই পেলাম না। তাই বললাম, কই, ঠিক বুঝতে পারছি না তো। অনাথবাবু আরও কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ বাঁ হাতের তেলোতে ডান হাতে একটা ঘুষি মেরে বললেন, বহুত আচ্ছা, এই গন্ধ আমার চেনা গন্ধ, এই বাড়িতে ভূত অবশ্যম্ভাবী, তবে বাবাজি দেখা দেবেন কি দেবেন না সেটা কাল রাত্রের আগে বোঝা যাবে না, চলুন। অনাথবাবু স্থির করে ফেললেন যে পরদিনই তাকে এই ঘরে রাত্রিবাস করতে হবে। ফেরার পথে বললেন, আজ থাকলুম না, কারণ কাল অমাবস্যা, ভূতের পক্ষে সবচেয়ে প্রশস্ত তিথি, তাছাড়া দু একটি জিনিস সঙ্গে রাখা দরকার, সেগুলো বাড়িতে রয়ে গেছে, কাল নিয়ে আসব, আজ সার্ভেটা করে গেলুম আর কি। ভদ্রলোক আমায় বাড়ি অবধি পৌঁছে দিয়ে বিদায় নেবার সময় গলাটা একটু নামিয়ে বললেন,
আর কাউকে আমার এই প্ল্যানের কথা বলবেন না জানো, এদের কথাবার্তা তো শুনলুম, আজকে যা ভয় আর যা প্রেজুডিস এদের, জানলে পরে হয়তো বাধা টাধা দিয়ে আমার প্ল্যানটাই ভেস্তে দেবে। আর হ্যাঁ একটা কথা, আপনাকে আমার সঙ্গে যেতে বললুম না বললে কিছু মনে করবেন না, এসব ব্যাপার বুঝলেন কি না, একা না হলে ঠিক তুচ্ছই হয় না। পরদিন দুপুরে কাগজ কলম নিয়ে বসলেও লেখা খুব বেশি দূর এগোলো না। মন পড়ে রয়েছে হালদার বাড়ির ওই উত্তর পশ্চিমের ঘরটায়, আর রাত্রে অনাথবাবুর কি অভিজ্ঞতা হবে সেই নিয়ে একটা অশান্তি আর উদ্বেগ রয়েছে মনের মধ্যে। বিকেলে অনাথবাবুকে হালদার বাড়ির ফটক অব্দি পৌঁছে দিলাম। ভদ্রলোকের গায়ে আজ একটা কালো গলাবন্ধ কোট, কাঁধে জলের ফ্লাস্ক, আর হাতে সেই কালকের তিন সেলের টর্চ। ফটক দিয়ে ঢুকবার আগে কোটের দু পকেটে দু হাত ঢুকিয়ে দুটো বোতল বের করে আমায় দেখিয়ে বললেন, এই দেখুন, এটিতে রয়েছে আমার নিজের ফর্মুলায় তৈরি তেল, শরীরের অনাবৃত অংশে মেখে নিলে আর মশা কামড়াবে না। আর আর এই দ্বিতীয়টিতে হলো কার্বলিক অ্যাসিড, ঘরের আশেপাশে ছড়িয়ে দিলে সাপের উৎপাত থেকে নিশ্চিন্ত। এই বলে বোতল দুটো পকেটে পুরে টর্চটা মাথায় ঠেকিয়ে আমায় একটা সেলাম ঠুকে ভদ্রলোক বুট জুতো খটখটিয়ে হালদার বাড়ির দিকে চলে গেলেন। রাত্রে ভালো ঘুম হল না। ভোর হতে না হতে ভরতদাসকে বললাম আমার থার্মাল ফ্লাস্কে দুজনের মতো চা ভরে দিতে। চা এলে পর ফ্লাস্কটি নিয়ে আবার হালদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। হালদার বাড়ির ফটকের কাছে পৌঁছে দেখি চারিদিকে কোনো সাড়া শব্দ নেই। অনাথবাবুর নাম ধরে ডাকবো না শটান দোতলায় যাব তাই ভাবছি, এমন সময় হঠাৎ শুনতে পেলাম, ও মশাই, এই যে এই দিকে। এবার দেখতে পেলাম অনাথবাবুকে, প্রাসাদের পূব দিকের জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আমার দিকে হেঁটে আসছেন। তাকে দেখে মোটেই মনে হয় না যে রাত্রে তার কোনো ভয়াবহ বা অস্বাভাবিক অভিজ্ঞতা হয়েছে। আমার কাছে এসে হাসতে হাসতে হাতে একটা নিমের ডাল দেখিয়ে বললেন, আর বলবেন না মশাই, আধ ঘন্টা বনে বাজারে ঘুরছি এই নিম ডালের খোঁজে, আমার আবার দাঁতনের অভ্যেস কি না। ফস করে রাতের কথাটা জিজ্ঞেস করতে কেমন বাধো বাধো ঠেকল। বললাম, চা এনেছি আপনার জন্য, এখানেই খাবেন না বাড়ি যাবেন? চলুন না, ওই ফোয়ারার পাশটায় বসে খাওয়া যাক। গরম চায়ে চুমুক দিয়ে একটা তৃপ্তিসূচক আহ শব্দ করে আমার দিকে ফিরে মুচকি হেসে অনাথবাবু বললেন, খুব কৌতূহল হচ্ছে না? আমি আমতা আমতা করে বললাম, হ্যাঁ মানে তা একটু। বেশ, তবে বলছি শুনুন, গোড়াতেই বলে রাখি এক্সপিডিশন হাইলি সাকসেসফুল, আমার এখানে আসা সার্থক হয়েছে। অনাথবাবু এক মগ চা শেষ করে দ্বিতীয় মগ ঠেলে তার কথা শুরু করলেন, আপনি যখন আমায় পৌঁছে দিয়ে গেলেন তখন পাঁচটা, আমি বাড়ির ভেতরে ঢোকার আগে এই আশপাশটা একটু সার্ভে করে নিল, অনেক সময় ভূতের চেয়ে জ্যান্ত মানুষ বা জানোয়ারের থেকে উপদ্রবের আশঙ্কা বেশি থাকে, যাই হোক দেখলুম কাছাকাছির মধ্যে সন্দেহজনক কিছু নেই। বাড়িতে ঢুকে একতলার ঘরগুলোর মধ্যে যেগুলো খোলা হয়েছে সেগুলোও একবার দেখে নিল, জিনিসপত্র তো আর এতদিন ধরে বিশেষ পড়ে থাকার কথা নয়, একটা ঘরে কিছু আবর্জনা আর আর একটার কড়ি কাঠে গুটি চারেক ঝুলন্ত বাদুড় ছাড়া আর কিছুই চোখে পড়ল না। বাদুড়গুলো আমায় দেখেও নড়ল না, আমিও তাদের ডিস্টার্ব করলুম না। সাড়ে ছটা নাগাদ দুতলার ওই আসল ঘরটিতে ঢুকে রাত কাটানোর আয়োজন শুরু করলুম, একটা ঝাড়ন এনেছিলুম তাই দিয়ে প্রথমে আরাম কেদারাটিকে ঝেড়ে পুঁছে সাফ করলুম, ঘরটি ধুলো জমেছিল তাতে কি জানি। ঘরের মধ্যে একটা গুমোট ভাব ছিল তাই জানলাটা খুলে দিলুম, ভূত
বাবাজি যদি সশরীরে আসতে চান তাই বারান্দার দরজাটাও খোলা রাখল। তারপর টর্চ ও ফ্লাস্কটা মেঝেতে রেখে ওই বেদ ছেঁড়া আরাম কেদারাতেই শুয়ে পড়ল। অস্বস্তি হচ্ছিল বেশ, কিন্তু এর চেয়েও আরো অনেক বেয়াড়া অবস্থায় বহুবার রাত কাটিয়েছি, তাই কিছু মাইন্ড করলুম না। আশ্বিন মাস, 5:30 সূর্য ডুবেছে। দেখতে দেখতে অন্ধকারটা বেশ জমাট হয়ে উঠল, আর সেই সঙ্গে সেই গন্ধটাও ক্রমশই স্পষ্ট হয়ে উঠল। আমি এমনিতেই খুব ঠান্ডা মেজাজের মানুষ, সহজে বড় একটা এক্সাইটেড হই না, কিন্তু কাল যেন ভিতরে ভিতরে বেশ একটা উত্তেজনা অনুভব করছিল। সময়টা ঠিক বলতে পারি না, তবে আন্দাজে মনে হয় 9:30 কি 9:30 নাগাদ জানলা দিয়ে একটা জোনাকি ঘরে ঢুকেছিল। সেটা মিনিট খানে ঘোরাঘুরি করে আবার জানলা দিয়েই বেরিয়ে গেল। তারপর কখন যে শেয়াল ঝিঁঝির ডাক থেমে গেছে আর কখন যে আমি ঘুমিয়ে পড়েছি সে খেয়াল নেই। ঘুম ভাঙল একটা শব্দে, ঘড়ির শব্দ, ঢং ঢং করে 12:00 বাজল। মিঠে অথচ বেশ জোর আওয়াজ, জাত ঘড়ির আওয়াজ, আর সেটা আসছে বাইরের বারান্দা থেকে। কয়েক মুহূর্তের মধ্যেই ঘুমটা ছুটে গিয়ে সম্পূর্ণ সজাগ হয়ে আরো দুটো জিনিস লক্ষ্য করলুম। এক, আমি আরাম কেদারায় সত্যিই খুব আরামে শুয়ে আছি, ছেঁড়া টেড়া তো নেই, বরং উল্টে আমার পিঠের তলায় কে যেন একটা বালিশ গুঁজে দিয়ে গেছে। আর দুই, আমার মাথার উপর একটা চমৎকার ঝালর সমেত আস্ত নতুন টানা পাখা, তা থেকে একটা নতুন দড়ি দেওয়ালের ফুটো দিয়ে বারান্দায় চলে গিয়েছে, এবং কে জানি সে দড়িতে টান দিয়ে পাখাটি তুলিয়ে আমায় চমৎকার বাতাস করছে। আমি অবাক হয়ে এইসব দেখছি আর উপভোগ করছি, এমন সময় খেয়াল হলো অমাবস্যার রাত্রিরে কি করে জানি ঘরটা চাঁদের আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। তারপর নাকি এলো একটা চমৎকার গন্ধ, পাশ ফিরে দেখি কে জানি একটা আলবোলা রেখে গেছে, আর তার থেকে ভুর ভুর করে বেরোচ্ছে একেবারে সেরা উম্বুরি তামাকের গন্ধ। অনাথবাবু একটু থামলেন, তারপর আমার দিকে ফিরে হেসে বললেন, বেশ মনোরম পরিবেশ নয় কি? আমি বললাম, শুনে তো ভালোই লাগছে, আপনার রাতটা তাহলে মোটামুটি আরামেই কেটেছে বলুন। আমার প্রশ্ন শুনে অনাথবাবু হঠাৎ গম্ভীর হয়ে গেলেন, খানিকক্ষণ অপেক্ষা করে আমি আর ধৈর্য রাখতে না পেরে বললাম, মানে তাহলে কি সত্যি আপনার কোনো ভয়ের কারণ ঘটেনি, ভূত কি আপনি দেখেননি? অনাথবাবু আবার আমার দিকে চাইলেন, এবার কিন্তু আর ঠোঁটের কোণে সে হাসিটা নেই, ধরা গলায় ভদ্রলোকের প্রশ্ন এলো, পরশু যখন আপনি ঘরটায় গেলেন তখন খড়িকাঠের দিকটা ভালো করে লক্ষ্য করেছিলেন কি? আমি বললাম, তেমন ভালো করে দেখিনি বোধ হয়, কেন বলুন তো? অনাথবাবু বললেন, ওখানে একটা বিশেষ ব্যাপার রয়েছে, সেটা না দেখলে বাকি ঘটনাটা আপনাকে বোঝাতে পারবো না, চলুন। অন্ধকার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অনাথবাবু কেবল একটি কথাই বললেন, আমার আর ভূতের পেছনে ধাওয়া করতে হবে না সীতেশবাবু, কোনোদিনও না, সে শখ মিটে গেছে। বারান্দা দিয়ে যাবার পথে ঘড়িটার দিকে চেয়ে দেখলাম সেই রকমই ভাঙা অবস্থা। ঘরের দরজার সামনে পৌঁছে অনাথবাবু বললেন, চলুন। দরজাটা ভেজানো ছিল, আমি হাত দিয়ে ঠেলে ঘরের মধ্যে ঢুকলাম, তারপর দুপা এগিয়ে মেঝের দিকে চোখ পড়তেই আমার সমস্ত শরীরে একটা বিস্ময় ও আতঙ্কের শিহরণ খেলে গেল। বুট জুতো পরা ও কে পড়ে আছে মেঝেতে? আর বারান্দার দিক থেকে কার অট্টহাসি? হালদার বাড়ির আনাজে কানাজে প্রতিধ্বনিত হয়ে আমার রক্ত জল করে আমার জ্ঞান বুদ্ধি চিন্তা সব লোপ পাইয়ে দিচ্ছে। তাহলে কি?
আর কিছু মনে নেই আমার। যখন জ্ঞান হলো দেখি ভরদ্বাজ আমার খাটের পায়ের দিকে দাঁড়িয়ে আছে, আর আমায় হাত পাখা দিয়ে বাতাস করছেন ভবতোষ মজুমদার। আমার চোখ খুলতে দেখে ভবতোষবাবু বললেন, ভাগ্যে সিধুচরণ আপনাকে দেখেছিল বাড়িতে ঢুকতে, আর নইলে যে কি দশা হতো আপনার জানি না। তা ওখানে গেছিলেন কোন আখেলে? আমি বললাম, অনাথবাবু যে রাত্রে। ভবতোষবাবু বাধা দিয়ে বললেন, আর অনাথবাবু কাল যে অতগুলো কথা বললুম সেসব বোধ হয় কিছুই বিশ্বাস করেননি ভদ্রলোক। আর ভাগ্যে আপনিও তার সঙ্গে সঙ্গে রাত কাটাতে যাননি ও বাড়িতে, আর দেখলেন তোর অবস্থা। এই হলোধরের যা হয়েছিল এরও ঠিক তাই, মুরে একেবারে কাঠ, আর চোখ ঠিক সেইভাবে চাও, সেই দৃষ্টি সেই কড়ি কাঠের দিকে। আমি মনে মনে বললাম, না মোরে কাঠ নয়, মোরে কি হয়েছে ননাথবাবু তা আমি জানি, কালো সকালে গেলে দেখতে পাবো তাকে, গায়ে কালো কোট, পায়ে বুট জুতো, হালদার বাড়ির পূব দিকের জঙ্গল থেকে নিমের দাঁতন হাতে হাসতে হাসতে বেরিয়ে আসছেন। আর বলবেন না মশাই, আধ ঘন্টা বনে বাজারে ঘুরছে নিম ডালের খোঁজে, আমার আবার দাঁতনের অভ্যেস কি না। এতক্ষণ শুনছিলেন সত্যজিৎ রায়ের লেখা অনাথ বাবুর ভয়। গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি প্রত্যুষ। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে গ্রহণ। নির্দেশনা টিম ইট স্টোরি টাইম। আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। বাংলা গল্প শুনতে ভালোবাসেন? আজই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন আমাদের প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন পেতে। শেষ হলো ইট স্টোরি টাইমের চতুর্থ নিবেদন, অনাথ।